বনগা পৌরসভার উদ্যোগে পালিত হল স্বাধীনতা দিবস জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলা পুলিশ সুপার ভারতীয় নৌবাহিনীর বিশেষ প্রদর্শনী বনগা পৌরসভার উদ্যোগে মহা সমারোহে পালিত হল ভারতবর্ষের অষ্টাত্তরতম স্বাধীনতা দিবস চিরাচরিত রীতি মেনে বনগাঁ মনীষাঙ্গ চত্বরে আয়োজিত হল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার পৌরপ্রধান গোপাল শেঠকে সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় পতাকাকে অভিবাদন জানান উপস্থিত সকলে এরপর শুরু হয় কুচকাওয়াজ বনগার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ছাত্রছাত্রী পাশাপাশি বনগাঁ পৌরসভার অগ্নিকন্যা পার্কের কর্মীরা অংশ নেন কুচকাওয়াজে পৌরসভার পক্ষ থেকে আয়োজন করা হয় ছৌ নাচেরও পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন গ্রহণ করেন মঞ্চে উপস্থিত জেলা পুলিশ সুপার পৌরপ্রধান সহ আমন্ত্রিত অতিথিরা প্যারেডে অংশ নেন বনগাঁ কুমদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী বনগাঁ উচ্চ বিদ্যালয়ের এনসিসি গ্রুপ নজরকারে কাড়ে নিউ বনগাঁ গার্লস স্কুলের রনপা টিম পাশাপাশি বনগার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় বিভিন্ন নৃত্য অনুষ্ঠান বহু নাচের স্কুল নৃত্য সংস্থা পৌরসভার আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠান পরিবেশন করেন এদিন পাশাপাশি ছাত্রছাত্রীদের সাথে ভারতীয় নৌবাহিনীর কার্যকলাপ পরিচিত করাবার জন্য পৌরসভার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় নৌবাহিনীকে সেই আবেদনে সাড়া দিয়ে বাহিনীর পক্ষ থেকে প্রদর্শনীর ব্যবস্থা করা হয় তুলে ধরা হয় ভারতীয় নৌবাহিনীর কাজ কি ধরনের জলযান তারা ব্যবহার করেন কি ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় এই রকমই নানা বিষয় এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন সারা শিক্ষাকর্মীদের নিয়ে ডাক্তারদের নিয়ে আমরা সেই স্বাধীনতা জীবন উদযাপন করছি সীমান্ত শহর পাশেই বাংলাদেশ সেখানে আজকের ট্রেনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বঙ্গা পৌরসভার এই অনুষ্ঠান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বলেছেন যে দেশকে রক্ষা করতে হবে দেশের অখণ্ডতা রক্ষা করতে হবে দেশের রাষ্ট্রপ্রধান যারা প্রশাসনিক প্রধান এবং মিলিটারি দিয়েছে সকলের পাশে দাঁড়াতে হবে দেশের যাতে কেউ ক্ষতি করতে আসলে রুখে দাঁড়াতে হবে এবং পাশাপাশি বাংলার অখণ্ডতা বাংলার যে ভাগ পাড়া চক্রান্ত তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি